তোমার ভক্তরা বলে তুমি সাক্ষাৎ মহেশ্বর, তাই তাই আজ থেকে তোমার ইচ্ছেতেই আমি চলব, তোমার ইচ্ছেতেই চলব। হে মহাদেব, তোমার এ ভস্ম আমি আজ সারা অঙ্গে ধারণ করলাম। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। শিব নাম আজ থেকে আমার সারা অঙ্গে মিশে গেল লোকনাথ, সারা অঙ্গে মিশে গেল। আমার 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 সমস্ত অহং আমি শিবের চরণে উৎসর্গ করে নিলাম। তোমার কৃপায় আজ বারদীর গুরুদেবের মৃত্যু হয়ে আমার আমার নবজন্ম হলো। ঈশ্বরের একই লীলা, গুরুদেব কি বাবার ভক্ত হলেন? লোকনাথ, লোকনাথ, এবার তোমার সঙ্গে নাও আমায়, তুমি ছাড়া যে আমার মুক্তি হবে না। তোকে সঙ্গে নিলে ডমরু ধরে সেবা করবে কে রে? তোকে এখানে থেকে ওর সেবা করতে হবে। যা, ডাক তাকে, ডাক, অন্তরাত্মা দিয়ে ডাক, তবেই তো তোর মুক্তি। গঙ্গাধর প্রণত পালক মাস
কোথায় যাচ্ছেন বাবা? জিতে হবে রে, আমাকে না জিতে হবে। সবাইকে ফেলে চলে যাবেন নাকি? তোরা এমন ভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিস আমাকে, কি করে যাই বল দেখি? ওই দেখ দেখ, মায়েরা সব এসে হাজির হয়ে গেছে, দেখ। বাকিরা কোথায় গেল রে? সবাই আসছে তোমার পূজোর জোগাড় করতে, ভোর হতেই আমরা চলে এসেছি। আর তোমাদের পূজোর জোগাড় করে কাজ নেই গো মা। কেন বাবা, আপনি কি পূজো করবেন না? সেই ভার আমি যাকে দেওয়ার দিয়ে দিয়েছি রে। কাকে দিলে? ওই যে ওই দেখো। জানেন মা জানানি, উনি বাবার কাছে ক্ষমা চাইতে এসেছেন। হ্যাঁ, বাবার ভক্ত হতেও চান। ঈশ্বর আমার কথা শুনেছেন। আসার আগে আমি বারবার বলেছিলাম গায়ে সকলের যেন চোখ খুলে যায়, তাই হয়েছে। জয় লোকনাথ বাবার জয়। আমার স্বামীরও কি চোখ খুলবে? সবই মহেশ্বরের ইচ্ছা রে, বুঝলি? সবাইকে ঢাক, আমাদের বেরোতে হবে তো এবারে। এবার কোথায় যাবে? ফিরতে হবে যে, ফেরার পথে। ফেরার পথে মানে? বারুদি থেকে জমিদার রওনা হয়ে গেছে রে, আমাদের ফিরিয়ে নিতে আসছে। ফিরতে হবে না? জমিদামশাই, আপনি কি সত্যি সত্যি সাধুকে ফিরিয়ে আনতে যাচ্ছেন? হ্যাঁ, তাকে বাগে আনতে না পারলে উচিত শিক্ষা দেব কিভাবে? না সে বুঝলাম, কিন্তু তাতে করে আপনার যাওয়ার দরকার কি? সেপাহীদের পাঠিয়ে দিলেই হয়। আমি তো ওনাকে ডাকার জন্য শুধু যাচ্ছি না, গুরুদেব ওই সাধু বাবার কাছে আছে কিনা সেটাও আমাকে জানতে হবে। মশাই, আপনার কথা মতো যদি গুরুদেবের ওপর ওই সাধু কোনো মায়াজাল সৃষ্টি করেও থাকেন, তাহলে সেই মায়াজাল ছিন্ন করে গুরুদেবকে আমি উদ্ধার করে আনবই। আপনি নিজে যাওয়া মানে তো ওই সাধুর কাছে মাথা নত করা না? সেই কারণেই মরে গেলে ওই সাধুর কাছে মাথা নত করব না। যে আমার পরিবারকে আমার থেকে আলাদা করে দিয়েছে, তাকে তার খেসারত দিতেই হবে। নায়েব মশাই, বলতে পারেন এটা এক ধরনের রাজনীতি। আগে আদর আপ্যায়ন করে সাধু সহ সবাইকে গায়ে ফিরিয়ে আনি, তারপর এই লোকনাথ বাবাকে বোঝাবো কত ধানে কত চাল। তাড়াতাড়ি চলুন নায়েব মশাই, গুরুদেবের জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। বাবা, কমলাবাবু তো সবাইকে ডাকতে গেল, জমিদার বাবু কি সত্যি সত্যি আমাদের নিয়ে যেতে আসছেন? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে। জমিদার বাবু তো বলে দিয়েছেন কারুন মুখ দর্শন করবেন না, তাহলে উনি নিজে আবার আমাদের ফিরিয়ে নিতে আসবেন কেন? মহেশ্বরের খেলা রে,
সে কি আর তোর মাথায় ঢুকবে? আসছে, আসতে দে না। আমারও মন বলছে কারণ ঘটেছে বলেই উনি আসছেন বাবা। জানেন বাবা, কাল রাতে আমার বড় ছেলে অরুণ এসেছে। সে বলল সে নাকি তার ভুল বুঝতে পেরেছে। স্ত্রী আর ভাবি সন্তানের সঙ্গে সে নাকি এখানেই থাকবে। আমি সকালবেলা সে কথা জানাতে বাবার কাছে এসেছিল, কিন্তু গুরুদেবকে দেখে সব ভুলে গেছি। দেখলেন, দেখলেন বাবা, বড় বাবুরও মন বদলে গেছে। এ নিশ্চয়ই মহেশ্বরের কৃপা। তোমাদের জমিদার বাবুর মত বদলানোর কারণ কিন্তু ওনার বড় ছেলে। আমি জানি অরুণকে ছেড়ে উনি থাকতে পারবেন না। তাছাড়া ছেলে সন্তান বৌমার গর্ভে, মুখে উনি যাই বলুন না কেন, সেই টান কি উনি অগ্রাহ্য করতে পারেন? বংশের উত্তরাধিকারী সে, সেজন্যই আসছে। আপনি কিছু বলছেন না কেন বাবা? আপনার কি মনে হয় জমিদার বাবু তার ভুল বুঝতে পেরেই আসছেন? সে যে কারণেই আসছে আসতে দে না, সেধে নিতে আসছে আমাদের, আমাদেরও তো যাওয়া উচিত। চল চল চল, আমরা এগোই, চল, আমাদের ওরা ঠিক ধরে নেবে। চল দেখি, এগোই আমরা, চল। দেখলি তো লকাই, একে একে সবাই বাবার মাহাত্ম্য বুঝতে পারছে। হ্যাঁ, লোকনাথ বাবাকে তাড়াবে বলে গুরুদেব কত কি না করেছিল, আর শেষে কিনা তিনি লোকনাথ বাবার চরণে আশ্রয় নিতে ছুটে এলেন। আরে উনি তো নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছেন। গুরুদেবের মতো জমিদার বাবু হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন, নইলে কি আর নিতে আসতেন? আমারও ভারী অদ্ভুত লাগছে। আমি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় বাবা আমার উপর প্রচন্ড রেগে গেছিলেন, এমনকি আমাকে ত্যায্য করার কথাও বলেন। তাই ভাবছি বাবা হঠাৎ মন বদলে আমাদের নিতে আসবেনই বা কেন। সাধু বাবা অন্তর্যামী, তা তো তুই ভালো করেই জানিস, ওনার কথা কখনো মিথ্যে হতে পারে না। তবে আমার মন বলছে তুই তোর বাবাকে ছেড়ে আসার ফলে উনি মনে বড় কষ্ট পেয়েছেন। ওই যে জমিদারবাবু চলে এসেছেন। বাবার কথা সত্যি হয়ে গেল, সবই বাবার কৃপা গো, সবই বাবার কৃপা। সবই প্রভুর ইচ্ছে রে, সব প্রভুর ইচ্ছে। গা ছাড়তে বলে আমি আমি ঠিক কাজ করিনি, আমি ভুল করেছি। আমি চাই আপনি
আপনি সবাইকে নিয়ে আবার গায়ে ফিরে আসুন। আমি আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। আর হ্যাঁ, গুরুদেব নিশ্চয়ই আপনার কাছে এসেছেন। জানিস যখন তখন শুধুচ্ছিস কেন? না মানে আমি আপনাকে এবং গুরুদেবকে দুজনকেই ফিরিয়ে নিয়ে যেতে চাই। ওনাকে দেখছি না। তোর গুরুদেব তো আর আমাদের সঙ্গে নেই রে। হ্যাঁ রে, ওকে ছাড়া আমাদের কি বারুদি গ্রামে আর ফেরাবি না? গুরুদেব কোথায়? আমি ওনাকেও নিয়ে যাব। তোর ইচ্ছে বোধ হয় পূর্ণ হবে না রে। তুই চাইলেও সে কি আর তোর সঙ্গে ফিরতে চাইবে রে? বলছিলাম না, সাধু মায়া করেছে গুরুদেবের উপর, দেখুন কোথায় লুকিয়ে রেখেছে কিনা। উনি ফিরবেন কি ফিরবেন না সেটা আপনি জানলেন কিভাবে? আপনি বলুন গুরুদেব কোথায়। ওরে, সে তো আর আমার সঙ্গে নেই রে। নেই মানে? উনি তো আপনার কাছে এসেছেন, আপনি অস্বীকার করছেন কেন? বলুন গুরুদেব কোথায়, আমি ওনাকে নিয়ে যাব। তার যেখানে থাকার কথা সে সেখানেই আছে। স্বয়ং ডমরুধরের পায়ে আশ্রয় পেয়েছে রে, সে কি আর এই সংসারে ফিরবে? তার জীবন ধন্য হয়ে গেছে পরম প্রভুর পায়ে ঠাঁই পেয়ে। সে মনে হয় না কারুর ডাকে সাড়া দেবে। ও এই কথা আমি বিশ্বাস করি না। গুরুদেব এমন কোন সিদ্ধান্ত নিতেই পারেন না। আপনার ভক্তরা তাকে না মানলেও আমি তাকে মানি, তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি। আমি বললে তিনি নিশ্চয়ই ফিরে যাবেন। আমার কথা বিশ্বাস হলো না তো? তা ভালো, যা যা নিজের চোখে দেখে আয় গিয়ে সে ডমরুধরের পায়ের তলে আশ্রয় নিয়েছে কি নেয়নি। যা। বাবা ঠিকই কথা বলেছেন জমিদার বাবু, গুরুদেব ওই ডমরুধরের কাছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছেন। আমি নিজের চোখে না দেখে কারুর কথা বিশ্বাস করি না। ডমরুধরের মন্দিরটা কোন দিকে? আমি এক্ষুনি সেখানে যাব। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই একটা বটবৃক্ষ দেখতে পারবেন। ওই বটবৃক্ষই হলো ডমরুধরের মন্দির। জমিদার বাবু যদি পথ চিনতে না পারেন আমি সঙ্গে যাব বাবা। ওর নিজের পথ নিজেকেই চিনতে দে। বড় অবিশ্বাসী মন রে ও, আপন জনের কথাই যখন কানে তুললো না, তখন যাক নিজে গিয়েও নিজের গুরুদেবকে খুঁজে নিক। জমিদার মশাই, ওই তো গুরুদেব।